নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি রোজ সকালে ঘুম থেকে উঠে আমরা এমন এক দুর্দান্ত চমৎকার উপায় করতে পারি খুব সহজ একটি উপায় খুব কম সময় লাগবে যদি সেই উপায়টি এক গ্লাস জল হাতে নিয়ে করতে পারি তাহলে সারাটা দিন দেখবেন আপনি খুব এনার্জি ফিল করবেন সারাটা দিন আপনি খুব হাসি খুশিতে থাকতে পারবেন মনটা সম্পূর্ণভাবে খুব আনন্দের মধ্যে থাকবে যারা ডিপ্রেশনে ভোগে যারা অ্যাংজাইটি বা রাগ প্রচন্ড আসে তারাও দেখবেন যে আপনাদের কথাবার্তার মধ্যে আপনাদের আচার আচরণের মধ্যে দিয়ে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে একটা পজিটিভ ভাইবস পজিটিভ এনার্জি ফিল করছেন কেমন হয় এই টেকনিকটা যদি আজকে শিখে নেন কারা করতে পারেন যারা কখনো মেডিটেশন করেননি তারাও করতে পারেন যারা রেকি শিখেছেন তারাও করতে পারেন যারা রেইকি শেখেননি তারা করতে পারেন যে কেউ করতে পারেন রোজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলের সাহায্যে এমনকি নিজের কোনো ইচ্ছা যদি থাকে দীর্ঘদিনের যা পূর্ণ হয়নি সেই ক্ষেত্রেও কিন্তু এই টেকনিকটি যেমন ভালো কাজ করবে সেরকম ক্ষেত্রে শুধু নয় সঙ্গে সঙ্গে যদি আপনার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো মানুষের জীবনে সমস্যা থাকে তার জন্য কিন্তু আজকের এই উপায়টি আপনি করে দেখতে পারেন খুব ছোট্ট টেকনিক খুব সহজ টেকনিক দুর্দান্ত রেজাল্ট কিন্তু এনে দিতে পারে শুধুমাত্র প্রেয়ারের মাধ্যমে আমরা জানি অনেকেই বা আপনারাও জানেন অনেকেই হো ও পোনো পুনো বলে একটি প্রেয়ার আছে যে প্রেয়ারটি কিন্তু খুব ভালো মাত্র ভাবে দাঁড় কাজ দেয় আজকে আমি এক গ্লাস জলের সাহায্যে শিখিয়ে দেব তবে যারা রেকি শিখেছেন তারা রেকির সিম্বল ওই জলের গ্লাসে জল সহ গ্লাসের গায়ে সিম্বল এঁকে দেবেন পাওয়ার সিম্বল বা মাস্টার সিম্বল এঁকে দিতে পারেন যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারা অ্যাঞ্জেল সিম্বল যদি কোনোটা পেয়ে থাকেন কানেক্টিং সিম্বল তাহলে সেটা ইউজ করতে পারেন যারা কিছু শেখেননি কোনো প্রবলেম নেই ধরুন আপনি ওম মন্ত্র জপ করেন অথবা জপ করেন না আপনি ওম মন্ত্রটিও হাতের আঙুল দিয়ে ক্লাসের গায়ে লিখে দিতে পারেন অথবা আপনি যে ইষ্টদেবীর বা ইষ্টদেবতা স্মরণ করেন তার যে বীজ মন্ত্র গ্লাসের গায়ে আঙুল দিয়ে লিখে দিন জাস্ট আঙুল দিয়ে একবার যিনি কোনোটাই জানেন না তিনি শুধুমাত্র ইউনিভার্স কে স্মরণ করে কাজটি করতে পারেন আসুন কি করবেন একটি জলের গ্লাস আমি আগে থেকে রেখে দিয়েছি কাঁচের গ্লাস হলে খুব ভালো হয় তো এই যে জলের গ্লাসটি দেখছেন এই জলের গ্লাসের গায়ে ধরুন আমি রেকি সিম্বল অ্যাপ্লাই করছি তিনবার রেকি সিম্বলটি অ্যাপ্লাই করব তার নাম চ্যান্ট করব তিনবার যেভাবে রেকি শেখানো হয় সেইভাবে যদি আপনি ওম মন্ত্র লিখতে চান তাহলে ওম লিখুন বীজ মন্ত্র হলে এইভাবে যেভাবে বলেছি যদি অ্যাঞ্জেল কানেকশন সিম্বলটি আপনি অ্যাপ্লাই করতে চান যেটি খুশি যিনি কোনো সিম্বল জানেন না তিনি যে সিম্বল পারবেন সেই সিম্বল এখানে ড্র করুন যে কোনো পজিটিভ সিম্বল যে সিম্বলটি স্পিরিচুয়াল আপনি একটি ত্রিশূল সিম্বল আঁকতে পারেন আপনি গদা সিম্বল আঁকতে পারেন আপনি সুদর্শন শক্তি যে সুদর্শন যে সিম্বল সেটি আপনি করতে পারেন যদি কেউ শিখে থাকেন এগুলো আর না হলে বলেছি নিজের ধর্মে অর্থাৎ আমি যেটা বলছি আমাদের সনাতন ধর্মীয় যে সিম্বল সেটা বললাম রেকি সিম্বল বললাম কিন্তু যিনি সেই সিম্বলগুলো জানেন না যার যে ধর্ম সেই ধর্মমত অনুযায়ী যেটি একটি মঙ্গলদায়ক সংখ্যা বা চিহ্ন সেটিও এখানে অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্স অথবা ওয়ান 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 আপনার যেটা মনে হবে যে আপনার জন্য সেটা পারফেক্ট আপনি লিখেছেন আমি সকলের জন্য বলছি তাই আমি অন্যগুলো বলছিলাম না আমি জাস্ট প্রেয়ারটা শুরু করছি সকলের জন্য একই প্রেয়ার কি বলবেন হে ইউনিভার্স আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার পারিপার্শ্বিক সকল অবস্থাকে ধন্যবাদ জানাই আমার সকল গুরুগণকে প্রণাম ও ধন্যবাদ জানাই আমার পিতা মাতাকে প্রণাম জানাই আর আমি নিজেকে ধন্যবাদ জানাই জলের দিকে তাকান তাকে কি বলবেন হে ইউনিভার্স এবার নিজের আগে বলে নেবেন যে আপনি কি চাইছেন আমি সারা দিন হে ইউনিভার্স আমি সারা দিন খুব প্রাণবন্ত সুস্থতা নিয়ে হাসি খুশি মনে সারাটা দিন অতিবাহিত করতে চাইছি এবং আমি জানি আজকের দিনটা আমি দারুণভাবে এনজয় করছি এনজয় করছি এনজয় করছি এরকম আপনি যে কোনো উইস ইন প্রেজেন্টে বলতে পারেন অথবা আপনার মন যেভাবে বলবে সেভাবেই বলতে পারে তবে ইন প্রেজেন্টে বলা খুব বেটার এবং সেটা কিন্তু একটা তীব্র বিশ্বাস দীর্ঘ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বলবেন যখনই কোনো কাজ পজিটিভলি আস্থা নিয়ে করা হয় সমর্পণ রাখা হয় তার প্রতি তখন সেটা দ্রুত কাজ করতে শুরু করে আমরা জানি আমাদের পজিটিভ চিন্তা শক্তি পজিটিভ চিন্তা ভাবনায় কিন্তু আমাদেরকে সাহায্য করে সব দিক থেকে সকল বাধা মুক্ত হয়ে জীবন অতিবাহিত করতে তো এটা বলার পর তারপর শুধু একবারই বললেন প্রেয়ারটা করলেন করে এবার কি করছেন এবার বলতে শুরু করছেন হো ও পুন পুন প্রেয়ারটা করছি হে ইউনিভার্স আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ আই এম সরি প্লিজ ফর মি আই লাভ ইউ থ্যাংক ইউ আই এম সরি প্লিজ ফর মি আই লাভ ইউ থ্যাংক ইউ ঠিক এইভাবে কমপক্ষে তিন মিনিট বা তার বেশি সময় ধরে এই অ্যাফার্মেশনটা দিন সবার শেষে আবার প্রথম থেকে যেভাবে আপনি থ্যাংক জানিয়েছেন সেইভাবে এখানেই থ্যাংক জানান হে ইউনিভার্স তোমাকে থ্যাংকস জানাই আমার পিতামাতাকে প্রণাম জানাই আমার সকল গুরুগণকে প্রণাম জানাই সকল পারিপার্শ্বিক অবস্থাকে ধন্যবাদ জানাই আমি নিজেকে ধন্যবাদ জানাই বলে জল পান করুন যদি জল পুরো পান করতে পারেন ভালো যদি সম্পূর্ণটা না পারেন যতটুকু থাকবে ঘরে কোনো গাছ থাকলে ইনডোর প্ল্যান্ট থাকলে সেখানে গাছের গোড়ায় অথবা বাইরে যে কোনো জায়গায় জলটা দিয়ে আসুন তারপর দিনের কাজকর্ম শুরু করুন ঘুম থেকে উঠেই এই কাজটি করুন বিছানা থেকে উঠলেন দাঁত মুখ মেজে না দাঁত মুখ মজার আগে মুখটা কুটি কুচি করে নিতে পারেন তারপর এটা করুন তারপর দিনের কাজগুলো শুরু করুন এটা কন্টিনিউ তিনটে সপ্তাহ করে দেখুন তিনটে সপ্তাহ দেখুন এই তিন সপ্তাহের মধ্যে আপনার মধ্যে কতটা এনার্জি থাকে কতটা আপনার মন শান্ত থাকে আর আপনার সঙ্গে সকলের সম্পর্ক কত ভালো হতে থাকে আপনার কাজে কর্মে উন্নতি বাড়তে থাকে মনে জোর বেড়ে যায় যে কোনো দিক থেকে আপনি এই যে উপায়টি বললাম যে কোনো বয়সের কেউ করতে পারে পড়াশোনার জন্য নিজের কাজকর্মে বাধা দূর করার জন্য শরীরকে ভালো রাখার জন্য মনকে ভালো রাখার জন্য আর ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য কাজের অগ্রগতির জন্য সম্পর্ককে ভালো রাখার জন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো বাধা দূর করার জন্য যেমন লাগবে সব বেটার হচ্ছে আপনি সারাটা সময় একটা আনন্দের আবহাওয়ায় থাকতে পারবেন মানসিক প্রশান্তি নিয়ে কাজগুলো যখনই করবেন তখন কাজের গতি বেড়ে যাবে আর আপনার সঙ্গে যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু হাসি খুশি থাকবে আপনার চোখে মুখের হাসি আপনার ভালো ব্যবহার থেকে কারণ আপনার ব্যবহারও কিন্তু চেঞ্জ আসবে তো বন্ধুরা এত সহজ উপায় করে দেখুন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা এনার্জি হিলিং সাবজেক্ট শিখতে চাইছেন রেকি বা উঁচু রেকি যেটাকে বলা হয় বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিফায়ার থ্রি রেকি লাভ ফেরা হিলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যেটা খুশি অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন ক্লাস করতে চাইছেন অবশ্যই আমাকে এস করতে পারেন ফোন কল করতে পারেন অবশ্যই যা কিছু শেখাবো সব কিছুরই অডিও ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিছু পাবেন সারা বছর আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন যে কোনো পরামর্শ নেওয়ার জন্য এবং তার জন্য এক্সট্রা কোনো ফিজ নেওয়া হয় না ক্লাস পরবর্তী সময় সারা বছর গাইডেন্স করে থাকি আমি তো যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরই চ্যানেলেটি এটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন নিজেরা তো ভালো থাকবেনই অন্যদেরকেও ভালো রাখবেন আজ চলিতাল ধন্যবাদ